নমস্কার, সুপ্রভাত। শুরু করছি কথায় গানে আগমনী। আমাদের এই অনুষ্ঠান বাঙালির ভালো লাগার অনুষ্ঠান, তার কারণ দুর্গাপুজোর সঙ্গে বাঙালির আবেগ ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেক বছর বাঙালির অপেক্ষা থাকে যে মা আসবেন, তাকে বরণ করে নিতে হবে। আর ঠিক এই মুহূর্তটা, যে মুহূর্তে আজকে আমরা রয়েছি, মা আসছেন মানে কি, মা এসে দাঁড়িয়েছেন, শুধু দোরটা খোলার অপেক্ষা আমাদের। তার কারণ গতকাল মহালয়া পর্ব চলেছে, আজকেও মহালয়া এই মুহূর্তে কিন্তু রয়েছে, তার কারণ এখনও অমাবস্যা রয়েছে, এরপর প্রতিপদ, তারপর আগামীকাল প্রথমা, মা এসে যাবেন। তো আসুন এই দিনটাকে সেভাবেই সাজিয়ে গুছিয়ে নিই, মায়ের আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন, তার সঙ্গে আমাদের আগমনের প্রথম পর্ব শুরু হয়েছিল, প্রথম দিকের পর্ব, মানে দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে আমরা তাকে পেয়েছিলাম। তো কোথাও যেন আমাদের মনে হয়েছে সিটিভিএন একেডি প্লাসের যে তার ভাণ্ডারে অনেক কিছু রয়েছে, তাই আবারও তাকে আমন্ত্রণ জানানো, অনেক অনেক স্বাগত জানাবো স্নিগ্ধদেবকে। খুব ভালো লেগেছিল সেই অনুষ্ঠানটা, না এখনও সবাই আলোচনা করি আমরা, যে এমনভাবে আপনি সাজিয়েছিলেন অনুষ্ঠান যে একটার পর একটা, একটার পর একটা, কিভাবে যেন গল্পের মতো গান চলে এসেছিল। হ্যাঁ, আগের দিন একটা গল্প ধরেই সাজিয়েছিলাম, খুব ঘন ঘনই এলাম বলা যেতে পারে। এই কিছুদিন আগেই এসেছিলাম, আবার এলাম আগমনী, মানে আগমনী গিয়ে গিয়ে তারপরে পুজো হতে না হতে, মহালয়া হতে না হতে আরেকবার আসা, এটা খুব একটা মানে আনইউজুয়াল ঘটনা আর কি। কিন্তু আগেরবার একটুখানি গল্পটা ধরে, আগমনীর গল্পটাকে ধরে সাজিয়েছিলাম। আজকে ঠিক গল্প ধরে সাজানো নয়, আজকে একটু বিভিন্ন কবিদের গান, একটু বিভিন্ন অঙ্গের, বিভিন্ন আঙ্গিকের আগমনী গান। আসলে কি আগমনী গানকে যদি মানে এই যে মুহূর্তটায় আমরা রয়েছি, এই মুহূর্তটা হচ্ছে একদম আগমনী গান গাওয়ার মুহূর্ত, মানে এইটাই হচ্ছে আগমনীর সময়, আনন্দময়ীর আগমন, তার জন্য আমরা প্রস্তুত, মন প্রস্তুত করব। তো গানে গানে শুরু হোক পথ চলা, তবে তার আগে একটু আমাদের যন্ত্রশিল্পীদের সঙ্গে আলাপ করে নেওয়ার পালা। কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, পরবর্তী পর্যায়ে আমরা চলে আসি, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম, এবং আজকে আমাদের যন্ত্রশিল্পীদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, আর সঙ্গে রয়েছেন শব্দে আমাদের ভাই, ক্যামেরার পিছনে আমাদের ভাইরা, পিসিআরের দাদা ভাইরা এবং টেলিকাস্টিংয়ের ভাইরা এবং আপনারা। তো চলে যাই একদম গানে। হ্যাঁ, আমি আগের পর্বেও এসে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আগমনী বলতেই আমরা অনেক পুরনো পুরনো গানের দিকে, 200 বছর, 300 বছর, 400 বছরের পুরনো গানের দিকে, রামপ্রসাদ, কমলাকান্ত, দাশরথী রায়ের দিকে ফিরে তাকাতে থাকি। কিন্তু আমাদের সমসাময়িক স্রষ্টারাও যে আগমনীর গান তৈরি করছেন, এই বছরের পুজো উপলক্ষেও যে নতুন করে এই বছরেই সদ্য তৈরি হওয়া আগমনী গান প্রকাশিত হয়েছে, সেটা অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায়। তো আমি যে গানটা গাইব এইটা একদম শুরু করছি যেটা দিয়ে, সেটা পণ্ডিত সুকুমার মিত্র শুরু করেছিলেন, মোটামুটি আমাদের ছোটবেলাকার ওই সময়কার তৈরি আগমনী গান বলা যায়। লীলাময়ীর এই তো লীলা, লীলাময়ীর এই তো লীলা, কখনো দুঃখেতে দোলে, কখনো মহামায়ার লীলা খেলা, লীলা ময়ীর এই তো লীলা, 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 কখনো দুঃখেতে তোলে, কখনো সুখ মনে ঢেলে, মহামায়ার লীলা খেলা, লীলা ময়ীর এই তো লীলা, লীলা ময়ীর এই তো লীলা।
তারি সৃষ্টি মহাবিশ্ব এ নিখিলে যত দৃশ্য তারি মায়ায় বাঁধা পড়ে আবার বাঁধন ছিঁড়ে ফেলা তারি সৃষ্টি মহাবিশ্ব এ নিখিলে যত দৃশ্য তারি মায়ায় বাঁধা পড়ে আবার বাঁধন ছিঁড়ে ফেলা তিনি দুর্গা তিনি কালী তিনি আবার ঘোর করালি তিনি দুর্গা তিনি কালী তিনি আবার ঘোর করালি তারি মায়ায় ভাসে ডুবে জীবন মরণ দুটি ভেলা লীলাময়ীর এই তো লীলা লীলাময়ীর এই তো লীলা কখনো দুঃখেতে দোলে কখনো সুখ মনে ভেলে কখনো দুঃখেতে দোলে কখনো মহামায়ার লীলা খেলা মহামায়ার লীলা খেলা মহামায়ার লীলা খেলা লীলা ময়ীর এই তো লীলা লীলা ময়ীর এই তো লীলা লীলা ময়ীর এই তো লীলা একটা কথা মনে হয় স্নিগ্ধদেব যে আমাদের বাঙালিদের মধ্যে যে দুর্গাপুজোকে নিয়ে আবেগটা কাজ করে এটা অন্য ভাষাভাষীর মানুষের মধ্যে এই আবেগটা থাকে না, তাদের মধ্যে থাকে দেবতাকে পুজো করছি, দেবী আসছেন, দেবী রেগে যেতে পারেন, দেবীকে তুষ্ট করতে হবে। আমাদের মধ্যে এটা আমি খুব মানে মন থেকে কথাটা বলছি এবং একটু উপলব্ধির থেকে বলছি, হতে পারে আমার আমার কথাটা ভুলও, আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে দেবীকে তো তুষ্ট করতে হবে ঠিকই, কিন্তু দেবীকে দেবীর প্রীতিটা পেতে হবে, দেবী মেয়ে তিনি আসছেন আমাদের কাছে অনেক ঘরোয়া ভাবে, অনেক ঘরোয়া ভাবে। এবং সব থেকে বড় কথা কি এটা না, আমাদের এখানে মা কিন্তু সপরিবারে আসেন, মা শালঙ্করা দশভুজা মা তিনি সপরিবারে তার পুত্রকন্যাকে নিয়ে বাপের বাড়িতে আসছেন। এই ভাবনাটা কিন্তু ভাবা হয়েছিল যেহেতু বাঙালি মেয়েরা যখন বাপের বাড়ি যেতেন সম্বৎসর পরে তারা কিন্তু তাদের পুত্রকন্যাকে সঙ্গে নিয়ে যেতেন, মা তো কাউকে ছেড়ে রেখে আসতে পারবেন না, বাঙালির ওই কনসেপ্টটা কিন্তু এই মাতৃ মানে আনন্দময়ীর আগমনের মধ্যেও যুক্ত হয়ে গেছে। কলকাতার বেশ কিছু বনেদি বাড়িতে বিশেষ করে যাদের পশ্চিমবঙ্গীয় অরিজিন সেরকম বেশ কিছু বনেদি বাড়িতে কলকাতার কলকাতার বাইরেও কয়েকটা জায়গায় জেলা জেলাতেও কয়েকটা জায়গা বিশেষ করে হুগলি জেলার দুটো তিনটে জায়গা আমি জানি যেখানে কিছু বণিক সম্প্রদায়ের মানুষ তারা তো দশপ্রহরণধারিণী দুর্গাকে পুজোই করেন না, তারা তো হরগৌরীর পুজো করেন। সেই যে মূর্তিটা সেখানে শিব পার্বতী থাকেন, তাদের ছেলেমেয়েরা থাকেন, একটা ফ্যামিলি ফটোগ্রাফের মতন একটা মূর্তি। না মা যখন আসেন শিব কিন্তু থাকেন, মানে শিব উপরে থাকেন। এই এই ব্যাখ্যাটা কিরকম জানেন তো, মানে মানে শিব হচ্ছে, কিন্তু আমি যে মূর্তির কথা বলছি সেই মূর্তিতে মহিষাসুর নেই, মহিষাসুর নেই, শিব পাশেই রয়েছেন একদম, মানে ফুল ফ্যামিলি ফটোগ্রাফ আর কি, বাবা মা তার সঙ্গে সন্তান ইত্যাদি, মানে জামাই মেয়ে এলো এবং তারা পরিবার নিয়ে এলো। না আমি এই যে মা দুর্গার যে বর্ণনা সেই বর্ণনার মধ্যে কিন্তু আমাদের পুরো ভারতবর্ষের যে সংবিধান মানে গণতান্ত্রিক যে পদ্ধতি সাংবিধানিক যে পদ্ধতি সেটাও কিন্তু রয়েছে। কীরকম শিব থাকেন একদম সবার উপরে, তিনি হচ্ছেন সাংবিধানিক প্রধান, মা দুর্গা হচ্ছেন প্রশাসনিক প্রধান, মানে শিব হচ্ছেন প্রেসিডেন্ট, মা দুর্গা হচ্ছেন প্রাইম মিনিস্টার। এবারে দেখুন মায়ের একপাশে লক্ষ্মী একপাশে সরস্বতী, একপাশে লক্ষ্মী মানে হচ্ছে ফিনান্স আর সরস্বতী হচ্ছে কালচারাল সাংস্কৃতিক ডিপার্টমেন্ট। তারপরে চলে আসি গণেশ, তিনি হচ্ছেন ব্যবসা বাণিজ্য শিল্প, তা না হলে এগোবে না রাজ্য বা দেশ। আর একদিকে হচ্ছে কার্তিক, তিনি হচ্ছেন ডিফেন্স। এই হচ্ছে রূপ বর্ণনার, অসুর অলওয়েজ বিদেশি শক্তি যারা গ্রাস করতে চাইছে, আর সিংহ হচ্ছে তার বাহন। এই হচ্ছে মানে ব্যাখ্যা, বলা হচ্ছে যে একদম ভারতীয় যে
চলতি সাংবিধানিক ব্যাপারটা সেটাই খুব ইন্টারেস্টিং। এবং এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রেসিডেন্ট কীরকম, প্রেসিডেন্টের ভূমিকা রয়েছে, চেয়ার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট নির্লিপ্ত। দ্য কিং ইজ ডেড, দ্য কিং ইজ অ্যালাইভ, ঠিক সেরকমই শিব কিন্তু আছেন, রেগে গেলে প্রচণ্ড, কিন্তু আলটিমেটলি তাকে ম্যানেজ করে নিতে পারেন মা। সেটাই কিন্তু দেখা যায় যখন গিরিরাজ গিয়ে বললেন যে আমার মেয়েকে এবার ছাড়ো, তার মা আকুল হয়ে গেছে, তখন যখন কন্যা বোঝাতে গেলেন স্বামীকে, তিনি প্রথমে খুব কঠিন, প্রথমে খুব মানে বিগলিত হয়ে একটু যেতে দাও না গো, তারপরে বললেন যদি তুমি যদি যেতে না দাও তাহলে কিন্তু আমি আবার আগের মতো চলে যাব। এই যে একটা গল্প, এটা কিন্তু বাংলা আগমনী গান ছাড়া আমরা পেতে পারি না। তো আবার একটু গানে যাই। হ্যাঁ, এই পারিবারিক প্রসঙ্গটা যখন উঠলই, তখন এইবারে একটা কাজী নজরুল ইসলামের গানে আসব। এই গানটার খানিকটা ব্যতিক্রমী গান তো বটেই, কাজী নজরুল ইসলাম মানেই তো খানিকটা ব্যতিক্রমের অবকাশ থাকছেই। এই গানটাতে মানে খানিকটা দুষ্টুমির গান বলা যেতে পারে, মানে সবসময় যে ছেলেমেয়েরাই দুষ্টুমি করে না, মা বাবারাও কখনো কখনো করেন, এইটার একটা ইলাস্ট্রেশন। তার কারণ এখানে মেনকা গিরিরাজকে বলছেন যে মেয়েটা তো আসতে চায় না, কিছুতেই বলে কয়ে তাকে আনানো যায় না, এই বছরে তাও কয়েকদিন। তো একটা কাজ করি আমরা, ওর যে দুটো ছেলে আছে ওই দুটো ছেলেকে কিডন্যাপ করে নিয়ে চলে আসি, নিয়ে এসে আমাদের কাছে রেখে দিই, তাহলে ও বুঝবে যে ছেলে হারানোর যন্ত্রণা কি, তখন ছুটে ছুটে আসবে। চেষ্টা করি একটুখানি। চুরি করে এনো গিরি খোলবাজি হবে আমার উমার দুই কুমারে, চুরি করে এনো গিরি দেখবো তখন ভোলামি। আমরা শিবকে ভোলা বলে থাকি, এখানে ভোলা মেয়ে বলা হচ্ছে। দেখবো তখন ভোলামি কেমন ভুলে থাকতে পারে, চুরি করে এনো গিরি চুরি করে এনো গিরি আমার উমার দুই কুমারে, চুরি করে এনো গিরি আমার উমার দুই কুমারে, দেখবো তখন ভোলামি দেখবো তখন ভোলামি কেমন ভুলে থাকতে পারে, চুরি করে এনো গিরি তার ছেলে রে আনলে হে তার ছেলে রে আনলে হে থা, বুঝবে মেয়ে মায়ের ব্যথা, তার ছেলে রে আনলে হে থা, বুঝবে মেয়ে সাধনাতে গুরি তখন আসিবে, বিনা সাধনাতে গুরি তখন আসিবে, বিনা সাধনাতে গুরি তখন আসিবে, ছুটে আমার দারে চুরি করে এনো গিরি আমার উমার দুই
শিব ভোলানাথ ডাকিলে সে আসিবে জানি জামাই আমার শিব ভোলানাথ ডাকিলে সে আসিবে জানি চাইবে না কো আসতে শুধু চাইবে না কো আসতে শুধু তোমার মেয়ে ওই পাশানি জামাই আমার শিব ভোলানাথ ডাকিলে সে আসিবে জানি চাইবে না কো আসতে শুধু তোমার মেয়ে ওই পাশানি কুমার গণেশ তুমি আমি গণেশ তুমি আমি শিব পূজিব দিবস জামি শৈব হলে শিবানী মোর শৈব হলে শিবানী মোর রইতে না রে ছেড়ে তারে চুরি করে এনো গিরি আমার উমার দুই কুমারে চুরি করে এনো গিরি দেখবো তখন ভোলামে দেখবো তখন ভোলামে কেমন ভুলে থাকতে পারে চুরি করে এনো গিরি আমার উমার দুই কুমারে আপনারা দেখছেন কথায় গানে আগমনী। আমাদের সঙ্গে রয়েছেন স্নিগ্ধদেব। স্নিগ্ধদেব থাকা মানে একটু আগে কথা হচ্ছিল যে উনি বললেন না যে খুব ঘন চলে এলাম, কিন্তু যখনই স্নিগ্ধদেব আসেন তখনই আমরা নতুন কিছু গান পাই। তো আজকেও যেমন শুরু হয়েছে, পথ চলা থাকুক পরের গানে। পরের গানটা নিয়ে আমার খুব নস্টালজিয়া আছে, সেটা শুধু পুজো কেন্দ্রিক নস্টালজিয়া নয়, সেটা সব সময়ের নস্টালজিয়া। সেটা হচ্ছে এরকম যে হুগলিতে আমাদের যেটা আদি বাড়ি সেখানে এখনও আমাদের আত্মীয় পরিজনেরা থাকেন, আমার জেঠু থাকেন, আমার ছোটো কাকু থাকেন, তো আমাদের মাঝে মধ্যেই সেখানে যাতায়াত হয়। সেই বাড়িতে যখন যেতাম সেই বাড়িতে আমি প্রথম রেকর্ড প্লেয়ার দেখি এবং রেকর্ড প্লেয়ার চালু অবস্থায় দেখি। নিয়মিত সেই রেকর্ড প্লেয়ার বাজানো হতো, আমাদের বাড়িতে প্রচুর রেকর্ড ছিল। তার মধ্যে খুব ঘন ঘন যে সমস্ত রেকর্ড বাজতো তাদের মধ্যে পণ্ডিত ভীমসেন যোশীর গান ছিল, দেবব্রত বিশ্বাসের প্রচুর গান ছিল, আরেকজনের রেকর্ড ছিল সেটা হচ্ছে জ্ঞানেন্দ্র গোস্বামী। জ্ঞানেন্দ্র গোস্বামীর এই পার্টিকুলার রেকর্ডটা প্রায় শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল, সেখানে এই দুর্গা বন্দনাটা ছিল। এটাতে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা রাগ দুর্গাতে। দেখি একটু চেষ্টা করি, একটু ধ্রুপদ অঙ্গের গান, আমি চট করে এই ধরনের গান গাই না, তো দেখা যাক একটু চেষ্টা করি। রে রে নু রে নু রে না রে তেরে না দুঃখ হারিণী
ভব ভয় বিদারি ভবানী জগজননী মোক্ষদায়ী কে মা দুর্গা দুঃখ হরিণী দুঃখ হরিণী ভব ভয় বিদারিণী ভবানী জগজননী মোক্ষদায়ী কে মা মোক্ষদায়ী কে মা দুর্গা দুঃখ হরিণী দুর্গা দুঃখ হরিণী ভব ভয় বিদারিণী ভবা জগজননী মোক্ষদায়ী কে মা দুর্গা দুঃখ হরিণী ভব ভয় বিদারিণী ভবানী জগজননী মোক্ষদায়ী কে মা দুর্গা দুঃখ হরিণী তং হি তারিণী লোক তারিকে তং হি তারিণী রণবিলাসীকে মা দুর্গা দুঃখ হরি ভব ভয় বিদারিণী দুর্গা দুঃখ হরি ভব ভয় বিদারিণী ভবানী জগজননী মোক্ষদায়ীকে মা সদা পামারে সমোক্ষদায়ীকে মা সদা পামারে সমোক্ষদায়ীকে মা সদা পামারে দুঃখ হরি ভব ভয় বিদারিণী ভবানী জগজননী মোক্ষদায়ীকে মা মোক্ষদায়ীকে মা মোক্ষদায়ীকে মা দুর্গা। আসল কথা আমরা যে দুর্গা পূজাটার মধ্যে রয়েছি এই পূজাটা তো শরৎকালের পুজো, বলা হয় সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ণের কথা। আপনারা অনেকেই জানেন যে সূর্য মাঘ মাস থেকে আষাঢ় মাস এই সময়টা হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং সূর্য তার মানে অক্ষের উপরে যখন সূর্য ঘুরছে আমাদের পৃথিবীর এক নিয়ম আছে উত্তরায়ণের, এই মাঘ থেকে আষাঢ় এই সময়টা হচ্ছে দেবতাদের দিন, আর তার পরবর্তী শ্রাবণ থেকে পৌষ এই সময়টা হচ্ছে দেবতাদের রাত। তো এই সময় দেবতারা মূলত ঘুমিয়ে থাকেন। এই সময় যখন রাবণকে কিছুতেই পরাস্ত করতে পাচ্ছেন না রামচন্দ্র, তখন তিনি ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন।
নারদ তাকে বুদ্ধি দিলেন যে তুমি যদি এই সময় দেবীকে জাগাতে পারো ঘুম থেকে, তাহলে দেবী তুষ্ট হয়ে, যদি দেবী তুষ্ট হন তাহলে তুমি বরটা পেলে তুমি রাবণকে হারাতে পারবে। তো রামচন্দ্র বললেন আমি তো নিয়ম নিধি কিছু তার জানি না। তখন নারদ ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা নারদকে বললেন আমি নিয়ম বলে দেবো। নারদ বললেন আমি তোমার যোগ্য বিত হব। তো এইভাবে নারদের সহায়তায়, ব্রহ্মার সহায়তায় রামচন্দ্র দেবীর পূজা শুরু করেছিলেন, যেটা আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি শরৎকালের দুর্গা পুজো। মূলত বাসন্তকালে যে বাসন্তী পুজো সেটাই কিন্তু দুর্গা পুজো। সে কারণে কিন্তু অদ্ভুতভাবে ওই বসন্তকালে যখন বাসন্তী পুজো হয় সেই সময় বোধনের কোনো নিয়ম নেই, সেখানে সরাসরি দুর্গা পুজো, সেখানে বোধনের প্রয়োজন নেই। বোধন মানে তো জাগানো, বোধন তো তখন তো দেবতারা জেগেই আছেন, মা তো জেগেই আছেন। এই শরৎকালের দুর্গা পুজোতে কিন্তু বোধনের রীতি আছে। বোধনের মন্ত্র কি দেখলি আপনারা, শুনলেই বুঝতে পারবেন। রাবণস্য বধার্তায় রামাস্তু না গ্রহায় চ অকালে ব্রহ্মা বোধা দেবাস্তয়ী কৃতপুরা। অর্থাৎ রাবণকে বধ করার জন্য, রামের অনুগ্রহ নেওয়ার জন্য অকালে ব্রহ্মা দেবীকে স্তুতি করছেন, এই কারণেই, যাতে করে তিনি দেবী তার এই পূরণ করতে পারেন তার এই মনের আকৃতিটিকে। এই হচ্ছে বোধনের মন্ত্র। সুতরাং বোধনের মন্ত্রের মধ্যে কিন্তু এই শরৎকালের দুর্গাপুজোর মূল তথ্যটা কিন্তু লুকিয়ে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, বলুন। হ্যাঁ দাদা, বলুন। শারদীয়া শুভেচ্ছা আপনাকে। আর বিদ্যুৎদা একটা কথা বলে রাখি, আমন্ত্রণ জানিয়ে রাখি, আপনি খুব কাছে থাকেন, চলে আসবেন পুজোর যে কোনো একদিন। আগামীকাল থেকে পুজো শুরু হচ্ছে আমাদের, যে কোনো একদিন আসুন, আসুন। ঠিক আছে, ধন্যবাদ এই আমন্ত্রণের জন্য। আর আসলে ব্যাপারটি তোমরা যে মানে সংকল্পই বলবো আমি, এটা এই যে চলছো, এই যে গান বাজন, বিশেষ করে এই যে পুজোর এতদিন আগে থেকে এই আগমনের যে সুরগুলো তোমরা ভাসিয়ে দিচ্ছ, এটা সত্যি সত্যি অভিনব। এবং আমাদের মানে সে পড়ে পাওয়া চোদ্দ আনা না, চোদ্দর উপরে চোদ্দ, তার উপরে চোদ্দ বসিয়ে যত করা যায় তত। কারণ নানা সময় নানা গান আমি শুনতে পাচ্ছি, সব প্রতিদিন যে আমার শোনা হচ্ছে সেটা বলতে পারছি না, বলছি না, কিন্তু যতটুকু শুনছি মানে মন প্রাণটা ভরে যাচ্ছে। এর জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আবার ধন্যবাদ দিয়ে ছোটও করতে চাই না। আর স্নিগ্ধদেব, স্নিগ্ধদেব আমার জন্য কেমন পড়ে প্রাণটা মনটা সমস্ত কিছু, ওকে আমি একটু ভিন্ন চোখে দেখি। এবং আমি বিশেষ কোনো গানের অনুরোধে যাচ্ছি না, আমি শুধু তোমাদের দুজনকেই এবং সিটিভিএন কর্তৃপক্ষকে একটু স্মরণ করে দিতে চাই। আবার আমি আগেও বলেছিলাম সমস্ত, আগামী 8ই নভেম্বর বিশ্বদেব, শঙ্করাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায় জন্মদিবস, যদি ওই দিন কোনো অনুষ্ঠান করা যায় বা তার আগে পরে দিয়ে তাকে স্মরণ করে, ভালো থাকো তোমরা সবাই। ঠিক আছে, আমাদের মাথায় একটু রাখবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। তো চলে যাই পরের গানে। হ্যাঁ, আবারও একটু টেলিফোনে একজন আরেকজন আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। সুপ্রভাত, সুপ্রভাত। শুভ শারদীয়া শুভেচ্ছা জানাই তনুশ্রী। হ্যাঁ, মাননীয় অতিথি দেবাশিস দাস, সুম্বদা, মৃগাঙ্কদা এবং সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, মাননীয় কর্তৃপক্ষ জানাচ্ছি এবং ক্যামেরার পিছনে যারা আছেন প্রত্যেকেই জানাচ্ছি। আপনাদের পুজো অত্যন্ত ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গান রেগুলার শুনি, মনে রাখাছে অনুষ্ঠান রেগুলার শুনি। তো আপনাদের নতুন অনুষ্ঠানটা হলো অসাধারণ অনুষ্ঠান, মানে একটা একটুখানি মানে এক মুহূর্ত বাকি রাখিনি। ধন্যবাদ। কিন্তু আপনাকে তো আমন্ত্রণ জানানোর নতুন করে কিছু নেই, আপনি আমাদের ঘরের লোক, চলে আসবেন পুরো পরিবার নিয়ে। চলে যাই পরের গানে। আবারও একটুখানি সমকালীন সঙ্গীত স্রষ্টার গান, এইটা শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত সরকারের রচনা। আরেকটা কথাও বলতে হয়, এই গানটা আমার শুনে শুনে শেখা হচ্ছে, আমারই বন্ধুস্থানীয় অত্যন্ত সুগায়ক, খুব সুপ্রতিষ্ঠিত গায়ক, এখন কলকাতায় আমাদের প্রজন্মের মধ্যে একজন অগ্রগণ্য গায়ক অনলের থেকে। Thank you.
মাটির প্রতিমা গড়ে তাতে মায়ের চোখ ফুটাই, মাটির প্রতিমা তাতে মায়ের চোখ ফুটাই, এমনি অভিনয়ে মাগো মোর চোখের আধার ঘুচাতে চাই, মোর চোখের আধার ঘুচাতে চাই। মাটির প্রতিমা গড়ে মাটির প্রতিমা গড়ে তাতে মায়ের চোখ চোখের আধার ঘুচাতে চাই, মোর চোখের আধার ঘুচাতে চাই, মাটির প্রতিমা গড়ে বাতাস পরো মানু কিছুই নয় তোর দৃষ্টি ছাড়া, আমার জ্ঞান চক্ষু মেলে তাতে মায়ের চোখ ফুটাই, এমনি অভিনয়ে মাগো মোর চোখের আধার ঘুচাতে চাই, চোখের আধার ঘুচাতে চাই, মাটির প্রতিমা গড়ে মাটির প্রতিমা গড়ে তাতে মায়ের চোখ ফুটায়। কি অসম্ভব কথা, যেরকম কথা এবং সেরকম সত্যি সত্যি সুরবিন্যাস অসাধারণ। আর স্নিগ্ধদেবের গায়কি নিয়ে তো বলার কিছু নেই, মানে আকুতিটা না ভেতর থেকে আসতে হবে। আমার না এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা মাতৃ পূজা করি, আমরা কুমারী পূজা করি,
অথচ আমাদের ভারতবর্ষে মেয়েদের সম্মানের জায়গায় কি আমরা অতটা বাকি বহাল? তাহলে ধর্ষণের মতো ঘটনা ঘটে কেন? যাই হোক, বিতর্কে যাব না। আর আমার মনে হয় এই যে গান শুনতে শুনতে এই ভাবনাগুলো মাথায় আসছে না, এটা কিন্তু আমাদের শুধু আমাদেরই আসছে না, এটা বোধ হয় সবারই আসে। আমরা আমজনতা যারা সাধারণত কোনো কিছু নিয়েই খুব তলিয়ে ভাবতে অভ্যস্ত নই, তাদের ভাবনার ইন্ধনটা আমাদের সাবকনশাস থেকে বোধ হয় সঙ্গীতই একমাত্র যোগাতে পারে, সম্ভবত। আমার এটা মনে হয় কখনো একদম একদম এটা আমি আপনার সঙ্গে 100% একমত যে গান পারে সব কিছু করতে। এই যে সত্যজিৎ রায় তার ছবিতে ব্যবহার করতেন না, গোপী গায়েন বাঘা বাইন থেকে শুরু হয়েছিল, যে গান যখন হবে তখন মানুষ স্তব্ধ হয়ে থাকবে, যখন গোপী গান গাইবে তখন মানুষ থেমে থাকবে, তাই তো? এটা কিন্তু শরীরটা থেমে থাকবে কিন্তু মাথাটা কাজ করবে। এটা কিন্তু খুব বাস্তব থেকে উনি এই প্রয়োগটা করেছিলেন, ওনার তো ইনোভেশন অন্যরকম ছিল, এটা কিন্তু বাস্তবতা। গান যখন যদি কোনো মানুষ মন থেকে গান শোনেন না, তার গান শুনতে শুনতে তার অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকবে না, এবং সে গানটা শুনবে, শুনে সে ভাবনাটা ভাববে, বাস্তব কথা। চলে যাই পরের গানে। হ্যাঁ, আবার একটু ট্র্যাডিশনাল আগমনীতে যাব। মা দুর্গার নাম দিয়ে অনেকগুলো রাগ রাগিনী আছে ভারতীয় সঙ্গীতে। আমরা রাগ দুর্গা শুনলাম, এখন যেটা শুনবো সেটার মধ্যে একটু রাগ শঙ্কর আর ছায়া আছে, পুরোপুরি নয়। হে না কি শুনালে গিরি বড়ু উমা কি ভবনে এলো, আধা করে আট বাজবে। কি শুনালে গিরি বড়ু উমা কি ভবনে এলো, কি শুনালে গিরি বড়ু উমা কি ভবনে এলো, ভবের ভবানী আমার, ভবের ভবানী আমার, ভুবন করিল আলো, কি শুনালে গিরি বড়ু উমা কি ভবনে এলো। শোষী না হেরিয়ে উমা শোষী না হেরিয়ে ছিল নয়ন অন্ধ হয়ে, উমা শোষী না হেরিয়ে ছিল নয়ন অন্ধ হয়ে, উমা শোষী না হেরিয়ে ছিল নয়ন অন্ধ হয়ে, এবে নয়ন তারা নিরক্ষীয়, এবে নয়ন তারা নিরক্ষীয়, এবে নয়ন তারা নিরক্ষীয়, আঁখি মম জুড়াইল শুনালে গিরি বড়ু উমা কি ভবনে এলো, ভবের ভবানী আমার, ভবের ভবানী আমার, ভুবন করিল আলো, কি শুনালে গিরি বড়ু গিরিবড়ু, কি শুনালে গিরিবড়ু উমা কি ভবনে এলো, ভবের ভবানী আমার, ভবের ভবানী আমার,
ভুবন করিল ভালো কৃষ্ণারে 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 গিরিব উমা কি ভবনে সবসময় কিন্তু আগমনীতে কিন্তু আমরা যদি দেখি গান ভাগ করতে গেলে 80% গান হচ্ছে মা মেনকার। একদম, আমি এই গানটার আগে বলেছিলাম রাগ শঙ্করার কথা, এটাও বোধহয় বলে দেওয়া উচিত যাতে মানে সাধারণ মানুষ মিসগাইডেড না হন, সেটা হচ্ছে রাগ শঙ্করার ছায়া দিয়ে গানটা শুরু, কিন্তু পিওরলি রাগ শঙ্করাতে গানটা সবসময় থাকেনি, পরের দিকে একটুখানি বেহাগের দিকে মোড় নিয়েছে, আরও অনেক রাস্তায় গেছে আর কি। আপনারা দেখছেন অনুষ্ঠান কথায় গানে আগমনী, আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন স্নিগ্ধদেব, আর স্নিগ্ধদেব থাকা মানে প্রচুর সুন্দর সুন্দর গান শোনার পালা, আমরা হয়তো 5-6 গান শুনতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা, আরেকবার বলে দিই, কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় আমরা দেখতে পাচ্ছি রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোবরে রয়েছেন হচ্ছে বিক্রম, আর আমাদের যন্ত্রশিল্পীদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। তো আমরা চলে যাই পরের গানে। হ্যাঁ, একেবারে সনাতন কবি, আগমনী গান মাতৃসঙ্গীত বলতেই যাদের কথা মনে পড়ে সেরকম কয়েকজনের গান এবার একটু পরপর গাওয়ার চেষ্টা করি। দাশরথী রায়কে দিয়ে শুরু করি। মা তং পিজুষ তুমি বিষ
তুমি সুখ তুমি ক্লেশ তং পিযুষ তুমি বিষ তুমি সুখ তুমি আত্মা তুমি শেষ তুমি আত্মা তুমি শেষ তুমি অনাত্মারূপিণী তুমি অনাত্মারূপিণী সরলা অতি দুর্বলা সরলা অতি দুর্বলা অচলা অতি চঞ্চলা সরলা অতি দুর্বলা অচলা অতি চঞ্চলা কুলোহীনা কুলোবালা কুলোহীনা কুলোবালা কুলোজ্জ্বলা কলঙ্কিনী তং মায়া রূপিণী দুর্গে কে বলে মায়া জননী তং মায়া রূপিণী দুর্গে কে বলে মায়া জননী কখনো দরিদ্র জায়া কখনো হরাজ রানী তং মায়া রূপিণী তং মায়া রূপিণী তং মায়া রূপিণী দুর্গে এই যে আমরা মায়ের কাছে বলি না যে আমরা যে মন্ত্রটা দেখুন সবাই বলি সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম বকে গৌরী নারায়ণী নমস্তে এখানে শেষের দুটো লাইন খুব ইম্পর্টেন্ট শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্ব আরতি হরে দেবী নারায়ণী নমস্তে প্রণাম করা মানে কিন্তু নিজেকে সারেন্ডার করা আমার অহংকারকে নত করা তাই আমরা যখন প্রণাম করব আগেকার দিনের রীতি হচ্ছে সাষ্টাঙ্গে প্রণাম করা অর্থাৎ আমার ষষ্ঠ অঙ্গ দিয়ে মাকে প্রণাম জানানো এই কারণে দেখবেন আমি এখনও দেখি যখন দক্ষিণেশ্বরে যাই যখন বেলুর মঠের সন্ন্যাসী আসেন মায়ের কাছে যখন প্রণাম করেন আমি দেখেছি তারা একদম শুয়ে পড়ে প্রণাম করেন আমাদের ছটা অঙ্গকে মাটিতে ঠেকিয়ে প্রণাম করা সাষ্টাঙ্গে প্রণাম কিন্তু আমরা এখন অনেক সময় প্রণামের রীতিই বদলে দিয়েছি এক আঙুলে প্রণাম দু আঙুলে প্রণাম তাই ওই মাথায় রাখতে হবে ওই শেষের দুটো লাইন শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্ব আরতি হরে দেবী নারায়ণী নমস্তে আমি শরণাগত আমি দীন আমি তোমার কাছে এসেছি আমি তোমার শরণাগত হয়েছি আমি দীনার্থ আমার সমস্ত আরতিটাকে তুমি হরণ করে দাও আমার যা দুঃখ কষ্ট রয়েছে যা না পাওয়া রয়েছে যা ক্ষোভ রয়েছে সব তোমার পায়ে দিয়ে দিলাম তুমি আমাকে পরিত্রাণ করো ওখান থেকে এই হচ্ছে মায়ের কাছে আমাদের আরতি থাকে পরের গানে যাব তবে তার আগে মনে হয় টেলিফোনে কোনো বন্ধু আছেন সুপ্রভাত কে রয়েছেন অনুশ্রী ম্যাডাম গুড মর্নিং কল্যাণ দা বলছেন বলুন হ্যাঁ কল্যাণশু বলছি বেহালার থেকে আমি প্রতিদিনই ভাবি ফোন করবো না কিন্তু এত ভালো প্রোগ্রাম হয় মানে আর আপনাকে আমি একটা প্রশংসা করব এত কষ্ট মানে আমার মনে হয় সারা রাত ধরে আপনি জেগে থাকেন এই পড়াশোনা করার জন্য তারপরে এসে আমাদের কাছে বলেন একটু আগে কথা হচ্ছিল যে দিনের মধ্যে ঘুমের আমার ঘুমের কাউন্টটা হচ্ছে 4 ঘন্টা না করে পাচ্ছি না আপনার সঞ্চালনা এবং আপনার পাঠ আর আজকে যে শিল্পী এসেছেন ও তো আমার একদম কানের শিল্পী ভালো ছেলে একদম ভীষণ ভালো মানুষ বিন্দুদেব সেনগুপ্ত নমস্কার আমি বলবো বাংলায় এই ধরনের শিল্পী খুবই কম আছে প্রত্যেককে আমার নমস্কার এবং শরৎ শুভেচ্ছা জানাচ্ছি অসম্ভব ভালো অনুষ্ঠান হচ্ছে স্নিগ্ধদেবকে কোনো রিকোয়েস্ট নেই ও যা গান গায় সেটাই ভালো লাগে নমস্কার নিও অনুষ্ঠান চালিয়ে তনুশ্রী ম্যাডাম একদম পরের গানে যাই অনেক ধন্যবাদ দাদা এইবারে পরের গান মানে আমি পরপর দুটো গানে যাব মাঝখানে যদি কোনো কথা বলার থাকে বা ফোন আসে তাহলে অবশ্যই আমরা কথা বলতে পারি এমন নয় যে নিরবচ্ছিন্নভাবে গাইতে হবে
দুটো আলাদা আলাদা গান, কিন্তু দুটো গান সম্বন্ধে একসঙ্গে কিছু বলার আছে আমার। প্রথম গানটা খুব পরিচিত গান, সবাই শুনলেই বুঝতে পারবেন, আমাদের অল ইন্ডিয়া রেডিওর মহিষাসুর মর্দিনীর গান। কিন্তু প্রথম গানটার মূল আধার যদিও সম্পূর্ণভাবে রাগ প্রধান নয় বা রাগের ব্যাকরণের মধ্যে সীমাবদ্ধ সবসময় থাকেনি, কিন্তু প্রথম গানটার মূল আধার হচ্ছে রাগ বিভাস। এই রাগ বিভাস যেটা, সেটা আমরা এখন প্রথাগত হিন্দুস্তানি সঙ্গীতে যে রাগ বিভাস শুনে থাকি সেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় রাগ বিভাস, দক্ষিণ ভারত থেকে আমরা ধার করেছি এবং আর কোনো দিন শোধ দিইনি। তো সেই রাগ বিভাসের ওপর এই গানটা তৈরি হয়েছে মূলত, তারপরে ডিভিয়েশনস আছে। দক্ষিণ ভারতীয় সঙ্গীত সিস্টেমেটাইজড হয়েছে, পপুলারাইজড হয়েছে অনেকটাই ত্যাগরাজের হাত ধরে। ত্যাগরাজ ছিলেন 1700 শতকের মানুষ। তার আগে 1400-1500 শতকে যখন বৈষ্ণব ধর্মের প্রচার হয় তখন বাংলায় তথা পূর্ব ভারতে একটা বিভাস ছিল, সেটা একদম অন্যরকম একটা বিভাস। এই বিভাসটা কোমল স্বরের বিভাস, কোমল রে কোমল ধা লাগে। আর সেই বিভাসটা যেটা পূর্ব ভারতীয় বিভাস, তাতে আমি এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইব, এই জন্যেই বললাম যে অনেকগুলো কথা আমার বলবার আছে, যে আমাদের এক বন্ধু, তার নাম চিত্রায়ুদ ঘটক, তার সঙ্গে আমার কোনো দিন মুখোমুখি আজ পর্যন্ত দেখা হয়নি, শুধুই ভার্চুয়াল আলাপ সোশ্যাল নেটওয়ার্কে। সে গতকাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি একটা গান পোস্ট করবার পরে সেই রেফারেন্সে আমাকে জানিয়েছে যে এই যে পূর্ব ভারতীয় বিভাস যেটা এখন অবলুপ্ত প্রায় এবং একেবারেই অপ্রচলিত, কীর্তনের দু একটা গান ছাড়া, কয়েকটা রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কোথাও পাওয়া যায় না তার ব্যবহার তেমন, সেই বিভাসের ব্যবহার কিন্তু একসময় বিদ্যাপতির লাচারি গানে ছিল, একসময় ঝাড়খণ্ডের যাদেরকে নাচনি বলা হতো তাদের যে ঝুমুর গান, সেই ঝুমুর গানে এই বিভাসের ব্যবহার ছিল। ফলে ভারতের বিদ্যাপতি মানে বুঝতেই পারছেন যে ভারতের অগ্রগণ্য রূপ গোস্বামী সনাতন গোস্বামী বিদ্যাপতি মানে আর কি বাকি রইল, ভারতের অগ্রগণ্য সঙ্গীতজ্ঞরা এই বিভাস ব্যবহার করে গান রচনা করেছেন। তো আমি আগে দক্ষিণ ভারতীয় বিভাস, তারপরে পূর্ব ভারতীয় বিভাস একটু পাশাপাশি শোনাই। আমরা এটাকে নিরবিচ্ছিন্নভাবেই শুনতে চাইব। আচ্ছা, তব অচিন্ত তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপ প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল পরণে, তব অচিন্ত সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তব প্রেম নয়ন ভাতি নিখিল তরণী কনক কান্তি জড়িছে কান্ত বদনে, তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত রূপ চরিত মহিমা।
শুদ্ধ স্বরে বাংলার বিভাস দশ মাত্রা। বসিলেন মাহিম বরণী দিনা এটাও দাশরথী রায়ের রচনা। হিমবরণী বসিলেন মা হিমবরণী, হিরম্বেরে লয়ে কোলে বসিলেন মা হিমবরণী, হিরম্বেরে লয়ে কোলে হেরি গণেশ জননী রূপ রানী ভাসেন নয়ন জলে, বসিলেন মা হিমবরণী হিরম্বেরে লয়ে কোলে, বসিলেন মা হিমবরণী। ব্রহ্মাদি বালক যার গিরি বালিকা সেই তারা, ব্রহ্মাদি বালক যার গিরি বালিকা সেই তারা, পদতলে বালক ভানু বালক চন্দ্র ধরা, ব্রহ্মাদি বালক যার গিরি বালিকা সেই তারা, তার পদতলে বালক ভানু বালক চন্দ্র ধরা, বালক ভানু যিনি তনু বালক কোলে দোলে, বসিলেন মা হিমবরণী। এটা বোধ হয় একটু বলে দেওয়া দরকার, ব্রহ্মাদি বালক যার গিরি বালিকা সেই তারা, পদতলে বালক ভানু, ভানু মানে সূর্য, বালক ভানু মানে হচ্ছে সকালবেলার সূর্য, পদতলে বালক ভানু পায়ের তলাটা আলতা মাখানো টকটকে লাল বলে, আর বালক চন্দ্র ধরা হচ্ছে নখগুলো। তো ব্রহ্মাদি বালক যার গিরি বালিকা সেই তারা, পদতলে বালক ভানু বালক চন্দ্র ধরা, বালক ভানু যিনি তনু মানে গণেশের কথা বলা হচ্ছে, গণেশেরও গায়ের রংটা লাল বলে, বালক ভানু যিনি তনু বালক কোলে দোলে, বসিলেন মা হিমবরণী। এই যে মেয়ে এবং নাতি ঘরে এসেছে, তারা বসেছে, এই শোভা দেখে মেনকার রিয়াকশন কিরকম হচ্ছে? রানী মনে ভাবে উমারে দেখি কি উমার কুমারে দেখি, রানী মনে ভাবে উমারে দেখি কি উমার কুমারে দেখি, কোন রূপে সপিয়ে রাখি নয়ন যুগলে, দাশরথী কহিছে রানী দুই তুল্য দর্শন, কহিছে রানী দুই তুল্য দর্শন, হের ব্রহ্মময়ার ব্রহ্মরূপ গজানন, ব্রহ্মকোলে ব্রহ্ম ছেলে, ব্রহ্মকোলে ব্রহ্ম ছেলে,
বসেছেন মা বলে বসিলেন মা হেম্বর হিরম বেড়ে লয়ে কোলে হেরি গণেশ জননীর রানী ভাসেন নয়ন জলে বসিলেন মা বসিলেন মা বসিলেন মা হেম্বর। আমাদের অনুষ্ঠান না একদম শেষ, মানে আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় চার লাইন গানে বিদায় নিই আমরা, হয়তো গান পুরো হবে না, শুরুটু একটু মানে একটা কথা কোন লাইনে দু লাইনে শেষ করতে হবে আর কি। আচ্ছা তাহলে একটু কমলাকান্ত ছোট্ট করে। কবে যাবে বলো গিরিরাজ গৌরি রে আনিতে, তবলাটা থাকুক, ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, কি আছে তব অন্তরে না পারি বুঝিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে, কবে যাবে বলো গিরিরাজ।